আমার আমার দেশ গর্ব বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্দ্ সতেরোয়ের ফাইনালে তিলপাড়া ইউনিয়নকে চার শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিয়ানীবাজার পৌরসভা বুধবার বিকেলে পিএইচজি হাই স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনালের প্রথম আর্ধে পৌরসভা ফুটবল দল বেশ কয়েকটি আক্রমণ রচনা করে এক পর্যায়ে ফ্রিক থেকে দারুণ গোল করে এক শূন্যতে এগিয়ে যায় তারা প্রথমার্ধে তেমন সুবিধা করতে পারেনি তিলপাড়া ইউনিয়ন ফুটবল দল যার ফলে শূন্যতেই শেষ হয় প্রথম হাফ দ্বিতীয়ার্ধের শুরুতেই বেশ কয়েকবার আক্রমণ করে তিলপাড়া ইউনিয়ন ফুটবল দল দারুণ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা এক পর্যায়ে পৌরসভা দলের বদলি হিসেবে একজন খেলোয়াড় মাঠে প্রবেশ করলে বয়সের অভিযোগ তুলে তিলপাড়া ফুটবল দল খেলা পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই খেলোয়াড়ের পরিবর্তে অন্য খেলোয়াড় নিয়ে পুনরায় খেলা শুরু হয় তবে দু এক মিনিট খেলা চললেও এক পর্যায়ে তিলপাড়ার একজন অতিরিক্ত খেলোয়াড় মাঠে খেলছে বলে দাবি করে পৌরসভা ফুটবল দল তাতে রেফারি খেলা বন্ধ করে খেলোয়াড় সংখ্যা গণে এগারো জন সঠিক রয়েছে বলে জানান খেলা তামানোর এই বিষয়টিকে মেনে নিতে পারেনি তিলপাড়া দলের ম্যানেজমেন্ট তাই তারা এক পর্যায়ে মাঠ ছেড়ে গেলেও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় আবার খেলা মাঠে গড়ায় তবে তিলপাড়া মাঠে আসলেও খেলার প্রতি তাদের কোনো আগ্রহ লক্ষ্য করা যায়নি দেখা যায় তাদের খেলোয়াড়রা মাঠে শুয়ে বসে কাটিয়েছেন প্রতিপক্ষের আক্রমণেও ডিফেন্ড না করে সামনে থেকে সরে যান তাই এমতা অবস্থায় পৌরসভা ফুটবল দল এক ধরনের খালি মাটি আরও তিন গোল করে এতে খেলা দেখতে আসা দূর দূরান্তের দর্শকরা চরম হতাশ হয়েছেন তারা বলেন এ ধরনের কর্মকাণ্ড আসলেই বিয়ানীবাজারের ফুটবলের জন্য লজ্জার বিষয় খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলামুদ্দিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ আব্দুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্ল রায় পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ সহ আরো অনেকে এ সময় তারা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন শাকের আহমদ মেপ টিভি ইতিহাস ঐতিহ্য সংবাদ বিনোদন ব্যতিক্রমী সব আয়োজন ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব